তাড়াতাড়ি বাচ্চা বিয়ের দিন করে ভাই ভাই বিসমিল্লাহির রহমানির রহিম, বিয়ের দিন করে দিচ্ছি সামনে সোমবার। সামনে সোমবার সময় হাঁড়ি জুমে খাই, দিনটা ভাল লাগে। সময় হাঁড়ি জুমে খাবে, দিনটা ভাল লাগে। লক্ষ্মীবার চলবে না, চলবে। শুক্রবার শুকুর হাড়ি কুকুরে খেয়ে নিবে, রান্না বান্না করে খেয়ে দিবে, আর কুকুরের চেটিপুটি খেয়ে নিবে। তাহলে শনিবার সাত পাটে যাবে, শনি কাটে যাবে, শনিবার চলবে না। তাহলে রবিবার ইয়েস 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 মানে ভেরি গুড মানে চারটা চারটি বিস্কুট, তার মানে এটা গবং গবং খাবো মানে। হ্যাঁ হ্যাঁ তাই নাকি? তাহলে ভাই রবিবার বিয়ের দিন, আর রবিবার বিয়ের দিন আপনাদের মেয়েকে হলুদ খাই দেন, ক্ষীর মাখিয়ে দেন। তাহলে হ্যাঁ হলুদ মাখিয়ে দিব আর ক্ষীর খাইয়ে দিব। ওই আমার মাতার উপরে উড়াজ এলো না রে, আমার মাতার সেই দিনেতে গায়ের মধ্যে উঠবার হলু তো গায়ে আমার মাতার আস্তে আস্তে দিয়ে দিন আমার এগিয়ে যাচ্ছে ভাই আমার। আরে বিয়ের সময় এসে গেছে, ওই আমার মৈনবী সাহেব যায় আমার মা। আরে মৈনবী সাহেব গিয়ে দুজনের বিবাহ শ্বশুরকে বলি আমাদের বৌমা রুদবা সুন্দরীকে সাজিয়ে টাজিয়ে দেবে, আমরা নিয়ে চলে যাবো। বলছে আরে বিয়াই একটা মেয়ের বিয়ে দিয়ে ওর ব্রেন শর্ট হয়ে গেছে, আর ভাই একটা মেয়ের বিয়ে দিয়ে সব শেষ, একবার খতম তারাবি। তার মানে সব একবার শেষ হয়ে গেছে। সত্যি খাবার দাবার নাই না? আরে তোমার কোনো চিন্তা নাই,
আমাদের রাজ্য থেকে টাকা পয়সা পাঠিয়ে দেবো বস্তায় বস্তায়। তাহলে আমাদের বৌমাকে এবার দিয়ে দাও। সভা দিয়ে নাই সাজন সিঙ্গার করিয়ে আমার পালকি পেটে এক বছর কেটে গেল, তখন জালের বয়স হয়ে গেছে 17 বছর, আর রুদ্বা সুন্দরী বয়স হয়ে গেছে 13 বছর। আল্লাহর কেমন হুকুম হলো, রুদ্বা বিবি দুনিয়াতে গর্ভ হইলে গর্ভ দুনিয়াতে বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে বাড়তে বাড়তে গর্ভ হয়ে গেছে 10 মাসে। 10 মাস 10 দিন 10 দণ্ড যেমন পূর্ণ হল, রাত 12টার সময় রুদ্বা সুন্দরীর প্রসবের যন্ত্রণায় উঠিল, প্রসবের যন্ত্রণাতে রুদ্বাই আমার কাঁদিতে লাগিল, আল্লাহ পাক কহি দিব পেটের মধ্যে কাঁটা থাকলে দূরে তার খারা থাকে, আল্লাহ পাক তুমি রাখতে পারো তুমি মারতে পারো সবই তোমার ইচ্ছায়। আগা রাত দেখতে দেখতে সকাল হয়ে গেল, কিন্তু তাই মারা প্রসব করাতে পারছে না বাবা, সারাদিন রুদ্বা আমার কষ্ট পাচ্ছে। রুদ্বা প্রসবের যন্ত্রণায় কখনো অজ্ঞান হচ্ছে কখনো জ্ঞান ফিরতে ছিল, আমি সবাতে জানাই ডাক্তার কবিরাজকে এনে ওই চাল সাহরাজে আমার বসিয়ে দেয়, তাই মা প্রসব করাতে পারছে না আগা, কোন ডাক্তার কবিরাজ প্রসব করাতে পারছে না আগা। আস্তে আস্তে আবার রাত লেগে গেল, আমি শুনো করো নাই কি কখনো অজ্ঞান হচ্ছে কখনো জ্ঞান ফিরছে, এইভাবে কেটে গেল 7 দিন। ওই যে 7 দিন যখন কেটে গেল, রুদ্বা সুন্দরী অজ্ঞান অবস্থায় পড়ে থাকিল, কেউ প্রসব করাতে পারছে না বলা। এমন সময় সকলে প্রজারা বলাবলি করিতে লাগিল, আমাদের নগরের রানীমা নাকি এই মারা গেল ওই মারা গেল, জালে হাত দিয়ে জাল সাহারা যায় আমার কাঁদিতে লাগিল, তবে আল্লাহ যদি আমার রুদ্বা মারা যায় করে এই রাজ্য করবো আল্লাহ গয় আমি কারয়া। সেই শ্যামরক মায়ের কথা মনে পড়ে গেল, শ্যামরক যে আমাকে একখানা পাখা দিয়েছি একটা পালক দিয়েছে বলা, বিপদের কালে আমাকে ওই ধরিয়ে দিতে বলেছে আগুনের মধ্যে, আমি কি আর জানাব সেই পলকটাকে আজকে আমি ধরিয়ে দেখিব। ভাষ্য থেকে পলকটা বাহির করে আনিল, বিসমিল্লাহ বলে যেমন আগুনকে ধরাই করে জান্নাতে শিয়া মরগ উড়তে উড়তে এসে জালের কাছে নেমে
বাবা চাল তো চোখে কেন পানি রে? পানি বাবা এই কারণে জি, আজ কয়েকদিন হয়ে গেল তোমাদের বউ মা গো। হ্যাঁ বৌমা মানে বিয়ে করেছি? ওই আমাকে জানাইলি না? আরে বাবা যখন বিয়ে করেছিলাম তখন খেয়াল ছিল না, মনে ছিল না। ওইটা থাকবে না, মা বাপকে ছেলেদের খেয়াল থাকবে না, থাকবে না, তাই কিছু মনে করো না বাবা। এই একটা কথা হচ্ছে, দশ মাস দশ দণ্ড পূর্ণ হয়ে গেছে, উৎসব করে না, যন্ত্রণা ছটফট করছে, মারা যাবে না, কি হবে একটু, তাই আমি আগুন ধরে। আমার বউ না? হ্যাঁ তোর বউ? আমার বউ। চল দেখি আসুন। কে বলছে? হারে জাল, এ তো প্রসব হবে না বাবা। প্রসব হবে না তাহলে মারা যাবে? মারাও যাবে না। ও প্রসব হবে না মারাও যাবে না, তাই জিয়ন্ত নিজে ফুটো কবর ভর দেবো। কেন কবরে ভরবি? প্রসব হবে না, আমি দেখছি, দেখতে পাচ্ছি। কি ওই বিবরণ? বুধবার ঘর ভেজে ছেলেটা আছে, এই সব মুখা তাজা ছেলে, তার নাম হবে দুনিয়াতে রুস্তম পিলটন। তাই কি ব্যবস্থা এখন বাবা? সে ছেলে এত মুখা ছেলে হবে, এত জোয়ান ছেলে ওর মায়ের পেটে আছে, যে প্রসবের দ্বার দিয়ে প্রসব করাতে পারি না। কিভাবে হবে বাপ? কিভাবে? আমার হুকুম নিয়ে ধারালো ছুরা নিয়ে এই জায়গাটা ফেলে দি, কেটে দি, তো কেটে দিবি, তাহলে ছেলেটা ভূমিষ্ঠ পড়ে যাবে আর তোর বউ বেঁচে যাবে। বেঁচে যাবে? কিন্তু বাপ একটাই কথা বলি, ও তো ভালোবাসা আমার জিনিস, ওই চোখে চোখ দিয়ে আমি তার পেটের মধ্যে ছুরি চালাতে পারবো না বাপ। ছুরি চালাতে পারবি না? না। হারে বোকা, তুই ছুরাটা না চালাইলে আমার তো দুটো পা, আমার তো ছুরা ধরার ক্ষমতা নাই বাবা। আমাকে চালাইতে হবে, তোকে চালাতে হবে, চোখে কাপড় দিতে দিবি। ঠিক আছে, তাহলে মায়া হবে না। ঠিক আছে বাপ, তাই চালাচ্ছি আমি। চলবি? যা, হাতের মধ্যে যাও সাহারাজা ছুরা দিলে নিলা, ছুরাটাকে তুলে চোখে কাপড় বেঁধে নিলা, দিদি চিত হয়ে পড়ে আছে রুদবা সুন্দরীওয়ালা, বাঁ হাতে করে পেটটাকে লক্ষ্য করে নিল, ডান হাতে বিসমিল্লা বলে যেমন ছুরাকে এইসব মোটা তাজা ছেলে ধরাস করে আমার মাটিতে পড়ল। এত জোরে কেমন মাটির মধ্যে পড়ে গেল, মনে হচ্ছে এক খন্ড পাথর নাকি মাটিতে পড়িল। তাড়াতাড়ি শিয়া মরো গুড়ি আমার জঙ্গলকে গেল, ঢুকে করে একটা জড়িকে তুলে নিল, জড়িটাকে নিয়ে এসে রাজবাড়িতে শিলের মধ্যে বেঁটে দিল, সেই জড়িটাকে নিয়ে যেমন কাটা ঘায়েতে লাগায়, আরে সঙ্গে সঙ্গে রুদবা সুন্দরীর কাটা ঘায় আমার জগ লেগে, আরে চেতন হয়ে যেমন ছেলের মুখ দেখিতে পেলাম, ওরে মা যত কষ্ট পেয়েছিল ছেলের মুখ দেখতে পেয়ে মা সবই ভুলে গেল, একবার মা মা বলে ডাকি রে আরে জাদু ধরা। জালের মাথা ছেলের মধ্যে ভালো ছেলের মুখ দেখে উঠবা ও আমার হাসতে লেগে যায়, ধরে বাবা জান তোর ছেলের নাম রেখে দিলাম রুস্তম পিলটন। রুস্তম মানে ওর নিজস্ব নাম, আর পিলটন মানে পাষাণ। ওর সমাদায় শরীরটা পাথরের মতো শক্ত হবে, গায়ের হাড় গুলো পাথরের মতো শক্ত হবে। শুন কর্ণ ধ্যান, রুস্তম হবে দুনিয়াতে বড়ই ভালো।
বড় রোশন কৃষণ, সবে বড় বীর, বড় পালোয়ান। এত বড় পালোয়ান হবে, বড় বড় রাজা ওর ভয়ে থরথর থরথর করে কাঁপবে। জান্নাত চলে যাই রুস্তমের মা ছেলেকে কোলে। মায়ের স্তনে দুধ ধরে দিচ্ছে, দুধ খেয়ে পেট ভরল না। এবার রাজাদের বাড়িতে তখন অনেক গাই থাকতো, একটা করে গাই দিয়ে এনে দিচ্ছে আর চো 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 করে মেরে দিচ্ছে। তো বইয়ের লেখক লিখছে, সবাই আনাই পাঁচটা গায়ের দুধ হয়ে একবেলা খাই। এবার সেই রুস্তম আস্তে আস্তে দুনিয়াতে বাঁচে। ওরে মা জননীর কোলে আমার দলে সোনা চাঁদি রে, মা ছেলের মুখে ভাত দিবে। কি তরকারি করেছে জানেন? আর কতগুলো দুই বছর বয়সে ছেলে খাচ্ছে দেখুন, তাহলে তুই সবে বরাবরই সাতটা ছাগল জবাই করে হতো এক বেলা ভাতের তরকারি। সাতটা ছাগল জবাই করে এক বেলা ভাতের তরকারি হতো। তো সত্যি সেই রুস্তম তার বয়স যখন পাঁচ বছর বয়স যখন হয়ে গেছে, রুস্তম যেদিকে দৌড়ে যেত মাটি রাজার একখানা গোটা একশো মন ওজন, একশো মনের ওজন একটা গোটা ধরে ফ্যাশন আছে। রুস্তম পাঁচ বছর বয়সে ছিলেন, তাদেরকে কাঁধে করে নেয় বাইরে পেয়ে দেখেন রুস্তম খেলা করতে যাই না। বাইরে পেয়ে গিয়ে রুস্তম বেদা নিয়ে খেলা করে বেড়াই না। আরে রুস্তমের পিতা আমার যেন সাহা চোখে দেখতে পাই না। কত শক্তি আল্লাহ রুস্তমকে দিয়েছে। সবাই জানাই রুস্তমকে জাবুলের স্কুলে ভর্তি। রুস্তমকে ভর্তি করে দিয়েছে জাবুলিয়ার স্কুলে। মেলা ছেলে লেখাপড়া করছে,
লক্ষ এই লেখাপড়া বাদ দিয়ে একে ঠাই করে মারছি, ওকে ঠুই করে মারছি, এইভাবে মারছি। নাম কি রে? আমার নাম রুস্তম পিন্টন। হ্যাঁ, তোর নাম কি? আমার নাম আকারি। আকারি? হ্যাঁ। ভাইয়ের নাম কি? তালকারি। তালকারি? হ্যাঁ। কি খেলাচ্ছিস? আস্তে 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 খেলা করছিস? হ্যাঁ। তোমার খেলা নিতে হবে? খেলা নিবি না? খেটে গেবেন নিস বুঝছো তো? মানুষটা শেষ করবে, তারপরে তোমাকে কোলে নিতে হয়, আজকের দিনে একটা মানি গেছে